হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পল। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে এই ঈদে সিনেমা হলে। বাংলাদেশি দর্শকদের উদ্দেশ্যে এবার যা বললেন শাকিব খানের নতুন নায়িকা ইথিকা পাল। দর্শক, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তা না হলে আপনার অনেক কিছুই অজানা রয়ে যাবে। তাই এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথেই থাকুন। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এবং পরিচালনা করছেন হিমের আশরাফ। দেখা হবে এই ঢাকাই সিনেমার নাম্বার ওয়ান শাকিব খান এবং কলকাতার নায়িকা ইথিকা পাল। এবার একসাথে দেখা যাবে এদের দুজনকে প্রিয়তমা সিনেমায়। বিষয়টি সিনেমার নির্মাতা হিমের আশরাফ গণমাধ্যমকে নিশ্চিত করেছে। আর এরই মাঝে সিনেমাটির শুটিংয়ের কাজও শুরু হয়ে গিয়েছে। নির্মাতা হিমেল আশরাফ জানান, 8ই মে থেকে শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। ওদিকে ইথিকা পালেরও ভিসা হয়ে গিয়েছে। প্রিয়তমা সিনেমায় শাকিব খানের বিপরীতে আমরা তাকেই নির্বাচন করেছি। তিনি আরও জানান, শাকিব আগামী 8 তারিখে শুটিংয়ে অংশ নেবেন আর ইথিকা পাল যোগ দেবেন 11ই মে। এদিকে শুক্রবার হিমেল আশরাফ তার ভেরিফাইড ফেসবুক থেকে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওটি সিনেমার নায়িকা ইথিকা পালের। সেই ভিডিওতে ইথিকা পাল বলেন, হ্যালো বাংলাদেশ, আমি ইথিকা পাল, আমার সাথে দেখা হবে আপনাদের সকলের এবার ঈদে সিনেমা হলে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রিয়তমার বেশে। ইথিকা পাল অভিনয়ের পাশাপাশি নাচেও ভীষণ পারদর্শী। জানা গেছে শাকিব খানের এই সিনেমার জন্য নতুন করেই তাকে প্রস্তুতি নিতে হচ্ছে। পরিবর্তন এনেছেন নিজের লুকে এবং স্বাস্থ্যের দিকেও। নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, এই সিনেমার জন্য শাকিব খান নিজেও ওয়েট লস করেছেন। চরিত্র ও গল্পের প্রয়োজনেই নতুন লুক ক্রিয়েট করা হয়েছে এই চিত্রনায়কের। দর্শক, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং গত ভিডিওতে কমেন্ট করেছে নারায়ণগঞ্জ থেকে শিউলি, ভাটারা থেকে আজিজ, চট্টগ্রামের বন্ধু সুমাইয়া ও কাতার প্রবাসী মামুন ভাই। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই লিখে পাঠাবে, যাতে করে আমরাও তোমাকে আমাদের পরবর্তী ভিডিওতে তোমাকে ধন্যবাদ জানাতে পারি। দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবে, সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটিতে ক্লিক করতে একদম ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পল। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে এই ঈদে সিনেমা হলে।